গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি চলে এসেছি সরাসরি রান্নাঘরে, সকাল মানে চা, আর এখন চা করতে চলে এসেছি আমি রান্নাঘরে। তো চা ফুটেও গেছে, তাহলে চলো চাটা করে নিই। কি আর শেয়ার করবো, রোজ চা খাওয়া চা খাওয়া চা খাওয়া। হয়তো সব বন্ধুরা বলবে শুধু রিমা চা খাওয়া শেয়ার করে, শুধু চা খাওয়া শেয়ার করে। তো আমি যা করি সেটা তো শেয়ার করতেই হবে তোমাদেরকে, কি করবো বলো। চা খেতে হবে সকাল মানে চা খাওয়া, আর তারপরেই কি, তারপরেই রান্না বান্না সব কিছু কাজকর্ম আর কি, এটা সেটা। তো উঠতে বিভৎস দেরি হয়ে গেছে, রোজই সেটা হচ্ছে, আমাদের প্রায়ই হচ্ছে। তো যাই হোক, চাটা ফুটে গেছে। সকালবেলায় একটু লিকার চা খেতে ভালো লাগে, তো লিকার চাই করবো। কালকে বিকালবেলায় দেখতেই পেয়েছো তোমরা, শেয়ার করছি তোমাদের সঙ্গে চা চা পাওয়ার একটু। তো দুধ চা খেয়েছিলাম, এখন ওই জন্য একদমই বাবা এদিকে একটু উঠলে আছে, বন্ধ করে দিলাম দুধটা। এবার দুধটা উঠলে গেছে, দুধ হয়ে গেল, কাজ দুধের কাজ হয়ে গেছে, এবার চাটা করে নিতে হবে। চাটা করে নিয়ে চলে যাবো, সাট করে চাটা খেয়ে নেবো। আর রান্না করতে হবে জানো তো, রান্নাটা এখনো আজকে হয়নি, আজকে তো স্যাটারডে, ভাবছি নিরামিষই খাবো। তো সেই জন্য চিকেন টিকেন সব কিছু আছে, ফ্রিজে কিন্তু কিছু করবো না আজকে স্যাটারডে, যে কালকে রাতে চিকেন খেয়েছিলাম আমরা আবার, তো সেই জন্য আজকে থাকবে করবো না। আজকে ভাবছি একটু নিরামিষ করবো, একটু ডাল সবজি টবজি এগুলো কিছু করার চেষ্টা করবো। তো যাই হোক, চলো চাটা করে নিয়ে চলে যাই। তো গাইস, আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে, আর রান্না করছি তোমরা ভালোই বুঝতে পারছো। আর আজকে মুগের ডাল হচ্ছে, আর হবে সর্ষে পটল, আর হবে বেগুন ভাজা। তো একদম মানে জমে যাবে একবারে খাবারটা আজকে, আর শনিবারের স্পেশাল মেনু বলতে গেলে এটা আমাদের কাছে বিশাল স্পেশাল। আর ভীষণ মানে মুগের ডাল হওয়া মানে আমার মেয়ের ভোজবাড়ির ডাল হওয়া, তো ভীষণই পছন্দ করে। আর রান্নাটা তাহলে করে নিই, তাহলে চলো রান্নাটা করে নিই। এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে মুগের ডালটা ভেজে জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কড়াইয়ের মুগের ডাল খাওয়া ভাবছি আজকে, প্রেশারে দিই আমি মুগের ডালটা, কিন্তু আজকে দিচ্ছি না, আজকে আমি কড়াইয়ের মাধ্যম দিয়ে করব একদম পুরো। তো আর এখন কেটে নিই সবজিগুলো, পটলটা কাটবো, বেগুনটা কাটবো, ব্যাস তারপরে করে নেবো সাট করে রান্নাটা, আর তারপরে খেতে হবে। অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নেবো আবার, তাহলে চলো সবজিগুলো কেটে নিই।
গাইজ, এই যে দেখতে পাচ্ছ সৃজিতা তো পড়তে বসেছে, একটু বকাবকি করেছি তো চুপচাপ ওই জন্য পড়ছে, একটু আমার উপরে রাগ রাগই আছে, তো পড়তে বসেছে, পড়ে নিক। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ একদিকে বেগুন ভাজাটা আছে, সব কমপ্লিট হয়ে গেল, আর এখন এই দেখো হয়ে গেল ডালও সম্বারে দেওয়া। তো ডালটার পরে আজকে আমি সর্ষে পটল করব, আর সর্ষে পটল করার জন্য আমি কিন্তু প্রথমেই পটলটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ কীভাবে, দেখতেই পাবে। তো এইভাবে আমি পটলটা কেটে নিয়েছি, কেটে আমি কিন্তু এগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে এটাকে মানে ফ্রাই করতে হবে। ফ্রাই করে তার মধ্যে আমি কিন্তু একটু তেলটা বেশি আছে দেখতে পাচ্ছ, মানে অনেকে তেল পটলও বলে, তো আমি এটাকে সর্ষে পটল বলছি। তো দেখতে পাচ্ছ এরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে গেলে খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু একদম খুব সহজ সরল রান্না, তো তোমরা করতে পারো, খুবই সুস্বাদু হয় খেতে। আর এর ভিতরে মশলাটা হলো সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, এই তিনটা জিনিস আমি বেটেছি, বেটে সেটাই আমি মশলা হিসেবে করেছি, আর ওটাই দিয়ে দিচ্ছি। আর তার ভিতরে আমি নুন হলুদ আর সামান্য পরিমাণ চিনি, সবই পরিমাণ অনুযায়ী যে যেরকম খাওয়া। তো আমি দিয়ে দিয়ে এই যে হয়ে গেলো, একটু ফুটলো, একটু তেল ছাড়াছাড়া হবে, তখন ব্যাস নামিয়ে নিতে হবে। তো এইভাবে হয়ে যাবে আমাদের সর্ষে পটল রান্না। আর আমার সর্ষে পটলটা কীরকম হয়েছে দেখে নাও। তো আমার সর্ষে পটল রান্নাটা এই যে এরকম হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত, মানে কি বলবো। এই যে গাইস, আমাদের শিউলি গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে, ছোট দেখেছিলে, দেখো বড় হয়ে গেছে, এই যে এই যে এই যে অনেকটা বড় হয়ে গেছে, দেখেছো শিউলি গাছটা, বুঝলে, দেখো বাবা দেখ কতটা বড় হয়ে গেছে শিউলি গাছটা, আর কতদিন পরে ফুল আসবে। ও বাবা কি বাজে হয়েছে। না না বাজে না, হ্যাঁ হ্যাঁ। আর এই যে পটল গাছ, এ মা পটল গাছের মাথা কি হলো, এই দেখো মাথাটা কি হলো পটল গাছে, হ্যাঁ ছিঁড়ে গেল কি করে। এমা এখানে এটা কি, দুটো গাছ, ও গাইস দুটো পটল গাছ, আমরা কত পটল খাবো মনে হচ্ছে। এখানে একটা শিউলি গাছ, এই যে এই যে, আর গা ফুলগুলো এত বাজে হয়ে গেল না, কি হয়ে গেল ফুলগুলো সত্যি খুব বাজে অবস্থা। আর এখানে হয়েছে আমার অপরাজিতা ফুল, অপরাজিতা, এই যে অপরাজিতা দেখতে পাচ্ছ তো গাইস, অপরাজিতা, খুব ভালো লাগে ফুল হলে, ফুল দেখতে খুব ভালো লাগে, এই যে যা ফুলই হোক না কেন হয় ভালো লাগে, নিচে নামাই হয় না আমাদের, এইগুলো দেখতে পাই একটু নাড়াচাড়া করি ভালো লাগে আমাদের। গাইস এই যে আমরা ছাদে চলে এসেছি, সব দেখালাম ফুল গাছ টুল গাছ, আর এবার স্নান টান করতে হবে, ছাদে কিছু কাজ আছে ওগুলো করব। আর তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আমি এই কানটা দেখাবো না, আমার একটা কানের নেই এখন খোলা, তাই আমি দেখাবো না। আর হচ্ছে বন্ধুরা, তোমরা এরকম করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমি আছি সবসময় তোমাদের পাশে। আর আমার নতুন বন্ধুদেরকে বলবো একটাই কথা, যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলে নতুন নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। তো চলো এখন কাজকর্মগুলো করে নিই, আর সত্যি কথা বলতে রান্না টান্না করে প্রচুর গরম লেগে গেছে।